গত 7 আগস্ট মন্ত্রিপরিষদের অনুমোদিত সাইবার নিরাপত্তা আইন 2023 এর খসড়ার 17 19 27 ও 33 ধারা অজামিনযোগ্য রেখে আইনটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সাইবার নিরাপত্তা আইন সংসদে পাশ হবার আগ পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন বলবৎ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নজরানা চৌধুরী। রিপোর্ট। দেশে ও বিদেশে আলোচনা সমালোচনার প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা পরিবর্তন করে গত 7 আগস্ট সাইবার নিরাপত্তা আইন 2023-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর আইনটির বিষয়ে মতামত গ্রহণের লক্ষ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় আইনটি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, আইনটির 4টি ধারা বাদে বাকি সকল ধারা জামিনযোগ্য রাখা হয়েছে। অজামিনযোগ্য হলো মাত্র 4টা ধারা, 17, 19, 27 এবং 33, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ ইত্যাদি, এটা 17। 19 হলো কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতি সাধন ও দণ্ড ক্ষতি সাধন। 27 হলো সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ, আর 33 হলো হ্যাকিং সংক্রান্ত অপরাধ। এই কটা বলা হচ্ছে অজামিনযোগ্য, আর বাকি সব জামিনযোগ্য। ডিজিটাল নিরাপত্তা আইন 18, অতপর উহা উক্ত আইন বলে দ্বারা রহিত করা হইল। উক্তরূপ রহিত কোনো অব্যাহত পূর্বে উক্ত আইনের অধীন অনিষ্পন্ন মামলা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে এবং অনুরূপ মামলার প্রদত্ত আদেশ, রায় বা শাস্তির বিরুদ্ধে আপিল সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে এইরূপভাবে পরিচালিত নিষ্পত্তি হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই। এর বাইরে বাণিজ্য সংগঠন সংশোধন আইন 2023-এর চূড়ান্ত অনুমোদনও দেয় মন্ত্রিসভা, যেখানে বাণিজ্য সংগঠনগুলোর নির্বাচন সর্বোচ্চ 6 মাস পেছানোর যে বিধান রাখা হয়েছে তা পরিবর্তন করে 1 বছর করা হয়েছে। এছাড়া বিদ্যমান 2,000 টাকা জরিমানার পরিমাণ বাড়িয়ে 1,00,000 টাকা ও 1 মাসের কারাদণ্ডের বিধান রেখে ভূমি সংস্কার আইন 2023-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয় এই বৈঠকে। সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে দেশে কিছু অপপ্রচার চলছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর আহ্বানের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে, তো এটা সাংঘাতিক রকম একটা মানুষের মধ্যে সাড়া জেগেছে। ঐতিহাসিক এই উদ্যোগটির বিপক্ষে অনেকেই মানে মিথ্যা অপপ্রচারণা বা নেতিবাচক প্রচার চালানো করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃত তথ্য সরকার কী করেছেন, কী করতে যাচ্ছেন, কীভাবে মানুষ উপকৃত হবেন এই ব্যাপারটা যাতে জনগণের কাছে উপস্থাপন করে সেজন্য সংশ্লিষ্ট সকলকে উনি নির্দেশনা দিয়েছেন। ব্রিক্সের অধীনে পরিচালিত ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের 1% মালিকানা বিষয়ক আইনেরও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পাওনা মুনাফার দাবিতে গ্রামীণ টেলিকমের 18 শ্রমিকের করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সমন জারি করেছে শ্রম আদালত। মামলায় 21,41,00,000 টাকা পাওনা দাবি করা হয়। 2006 সালের আগে থেকে যেসব কর্মচারী কাজ করতেন তাদের পাওনা মুনাফার দাবিতেই এই মামলা করা হয়। সোমবার শুনানি শেষে বিচারক সমনের আদেশ দেন। আদালতে জারি করা সমনের বিষয়ে আগামী 16 অক্টোবরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ইতিমধ্যে শ্রম আইন লঙ্ঘনের আরেক মামলায় ডক্টর ইউনুসের বিচার শুরু হয়েছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 9 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। কোম্পানির লভ্যাংশের 5% শ্রমিকদের দেবার কথা থাকলেও তা দেয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে এই মামলা করা হয়। এদিকে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিচার কার্য স্থগিতের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন 160 বিশ্বনেতা। শতাধিক নোবেল বিজয়ী সহ এই চিঠিতে স্বাক্ষর করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, জাতিসংঘের সাবেক মহাসচিব বানকিমুনের মতো নেতারা। ডক্টর ইউনুসকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তারা। চিঠিতে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বেগ জানান তারা। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনের প্রশাসন
দেশের সব প্রধান দলের কাছে গ্রহণযোগ্য হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তারা। এর আগে চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রীর কাছে ডক্টর ইউনুস ইস্যুতে খোলা চিঠি লিখেছিলেন রাজনীতি কূটনীতিক সহ ৪০ বিশ্ব নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় তার সাম্প্রতিক সফর নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন। সদ্য সমাপ্ত ব্রিক্স সম্মেলন ও সফরের বিভিন্ন দিক গণমাধ্যমের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে সংবাদ সম্মেলনে। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার প্রধানমন্ত্রী ১৫তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেন। ডেনিশ শিপিং ও লজিস্টিক জায়ান্ট মার্কসের চট্টগ্রাম বন্দরে পৃথক কন্টেইনার টার্মিনাল স্থাপন ও পরিচালনার প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মার্কস উগলাকে সাথে নিয়ে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের চার্চ দ্য অ্যাফেয়ার্স আন্ড্রেস বি কার্লসেন সোমবার সকালে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। ইতিমধ্যে শিপিং জায়ান্ট প্রতিষ্ঠানটি চট্টগ্রামের লালদিয়ায় একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়েছে। একটি লজিস্টিক নীতি প্রণয়নের জন্য ইতিমধ্যে একটি জাতীয় কমিটি গঠন করার কথা জানান প্রধানমন্ত্রী। মার্কস গ্রুপের সিইও জানান, বাংলাদেশে কন্টেইনার পরিবহন ও পরিচালনের বিশাল সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন বেসামরিক সামরিক কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সরকার ভয় পায় বলেই তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ এসেছে আদালত থেকে। আদালতকে ব্যবহার করে সরকারের ইচ্ছের প্রতিফলনই এই রায়, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এ রায়ে সংক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য সরাতে বিটিআরসিকে দেয়া হাইকোর্টের নির্দেশ, এর সংক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন কোথাও কেউ কিছু উল্লেখ করতে পারবে না, সেখান থেকে সরিয়ে দিতে হবে। এত ভয় কেন? একজন মানুষকে এত কেন ভয়? তার কারণ, তিনি আজকে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছে গেছে এবং এই সরকার আজকে জনগণকে ভয় পায়। যে আইন করুক, যে নির্দেশ দেক, সেগুলো দেখবেন আপনা আপনি কর্পূরের মতো উবে যাবে। জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম ৭১ আয়োজিত এই আলোচনায় ডক্টর মঈন অভিযোগ করেন, জনগণের টাকা খরচ করে ব্রিক্সে কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে সরকার। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে তারা বাংলাদেশকে অর্থনীতির দিক থেকে ফোকলা করে দিয়েছে, এবং সেই ফোকলা হওয়ার কারণে আজকে কোনো যুক্তি দিয়ে বাংলাদেশকে তারা এখন ব্রিক্সের সদস্য পদ দিতে পারে নাই। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ অভিযোগ করেন, বিরোধী মত দমনে আদালতকে ব্যবহার করেই যাচ্ছে সরকার। যেটা প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণের রায়, তার মনের ইচ্ছা প্রতিষ্ঠিত করা হয়েছে এই রায়ের মধ্যে দিয়ে আদালতকে ব্যবহার করেছেন, আর আদালতের বিচারকরা যে আওয়ামী চেতনার যে রায় সেটি দিয়েছেন। ক্ষমতাসীনদের সব গুজব থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিএনপির। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি এবং জাতীয় পার্টির নেতারা দল বেঁধে সিঙ্গাপুরে গিয়ে ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন সন্ত্রাসের পথে হাঁটছে বিএনপি। ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগও প্রস্তুত, বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না। বিএনপিকে সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলেও দাবি করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন গত ১০ ডিসেম্বর বিএনপির সরকার পতনের আন্দোলন যে হোঁচট খেয়েছে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি।
জনগণবিহীন আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি, বাংলাদেশেও হবে না মন্তব্য করে ওবায়দুল কাদের অভিযোগ করেন, যে কারণে বিএনপির নেতারা বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপির নেতারা দল বেঁধে গেছে সিঙ্গাপুর, আবার শুনছি জাতীয় পার্টিরও এক গ্রুপ গেছে, রাজনৈতিক আলোচনা দেশেও বিদেশেও করবে, এটা তাদের অধিকার। দয়া করে ষড়যন্ত্র করবেন, রাজনীতি করবেন, দয়া করে সন্ত্রাস করবেন না। মানুষ পোড়ানো, রাস্তা পোড়ানো, গাছ পোড়ানো, এই রাজনীতি থেকে বিরত। যে কোনো চক্রান্ত প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক। প্রস্তুত থাকবেন ষড়যন্ত্রকারীরা, প্রস্তুত হচ্ছে আমরাও প্রস্তুত। বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না। অন্ধবিদ্বেষের রাজনীতি যারা করে, দয়া করে তাদের থেকে সাবধান থাকবেন। পরে জাতীয় শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি আয়োজিত এক সভায় ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, এরা ক্ষমতায় গেলে দেশকে পাকিস্তানে পরিণত করবে বলেও মন্তব্য করেন তিনি। জঙ্গিবাদের মতো, সাম্প্রদায়িকতার মতো এরাও আমাদের অভিন্ন শত্রু। পরে স্মরণে শ্রদ্ধায় 75 শীর্ষক অনুষ্ঠানে শোকাবহ আগস্টের উপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য অনলাইন থেকে সরানোর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ সোমবারে আদেশ দেন। আদেশের পর আদালতের এজলাস কক্ষে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিচারকরা এজলাস ত্যাগ করেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। 2015 সালের জানুয়ারিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। একই সাথে তার বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে। 8 বছর পর সেই রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসে। এরই মধ্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ 3 জন আইনজীবী একটি সম্পূরক আবেদন করেন। আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য শোনানোর নির্দেশনা চাওয়া হয়। আদালত আবেদন গ্রহণ করে বিটিআরসিকে ফেসবুক ও ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা তারেক রহমানের বক্তব্য শোনানোর নির্দেশ দেয়। এই নির্দেশের পরই আদালত কক্ষে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে বিচারকরা আদালত কক্ষ ত্যাগ করতে বাধ্য হন। তারা এই রিট পিটিশনে তারা কিভাবে কথা বলবে? কথা বলার তো তাদের কোনো দেয়ার নো রাইট। তারা কেন অহেতুক ডিস্টার্ব করছে? অহেতুক খামাখা আদালতকে আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং আজকে আদালতে যেই কাজটা তার করছে সবচেয়ে ন্যাক্কার জন্য কাজ করছে, কজলিস্ট শুনে মেরেছে আদালতের দিকে। আদালত তাদের আচরণ এত উচ্ছৃঙ্খল আদালতে করেছে যার ফলে মাননীয় বিচারপতি নেমে গেছেন পদ্ম এজলাস থেকে কিছু করার জন্য। যে কিনা আইনের চোখে একজন আসামি, কনভিক্টেড আসামি, সে একটা স্টেটমেন্ট দিয়েছে। এখানে তো আরও বিটিআরসির পক্ষে আরও সতর্ক হওয়া উচিত এবং বিটিআরসি আমি মনে করি সেই সতর্কতা অবলম্বন করে যত তাড়াতাড়ি সম্ভব এই কন্টেন্টগুলো নামানোর জন্য ব্যবস্থা করবে। তারেক রহমানের আইনজীবীরা জানান, বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চের বিরুদ্ধে তারা অনাস্থা জানিয়ে প্রধান বিচারপতির বরাবর আবেদন করেছেন, যা এখনও নিষ্পত্তির অপেক্ষায় আছে। এমন অবস্থায় এই বেঞ্চ তারেক রহমানের কোনো মামলা শুনতে পারে না, আদেশও দিতে পারে না, এমনকি আদালত সম্পূরক আবেদনের উপর শুনানি না করেই আদেশ দিয়েছে বলেও অভিযোগ তাদের। কোর্ট স্থানান্তর করার জন্য আবেদন আছে, সেই আবেদনটা নিষ্পত্তি হওয়ার পর যেন মামলাটা উনি শুনানি করেন। উনি তখন আমাদেরকে বললেন যে অ্যাপ্লিকেশন অ্যালাউ করা হয়েছে। আমরা মাননীয় আদালতকে বলেছি অ্যাপ্লিকেশন শুনানি হয়নি, আপনি কিভাবে অ্যালাউ করলেন? উনি আদালতে পিটিশনারের কোনো অ্যাপ্লিকেশন না শুনে
আমাদের কোনো অ্যাপ্লিকেশন না শুনে আদালতের এজলাস ত্যাগ করছেন, এটা অত্যন্ত দুঃখজনক। উভয় পক্ষের উত্তেজনার পর বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করার 3.5 ঘন্টা পর আবার বিচার কার্যে ফিরে আসেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিত বিন্তানের স্থানীয় একটি হোটেলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম বশির আলম ও সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শেখদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সভাপতি প্রকৌশলী বদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। যুবদল সেরদাগ মহানগর শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবক দল বাহরাইন শাখা। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, স্বেচ্ছাসেবক দল বাহরাইন শাখার প্রধান উপদেষ্টা হাজি ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর ভূঁইয়া। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি আক্তারুজ্জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি আবুল হোসেন ভূঁইয়া সহ সভাপতি নূর আলম, বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, যুবদল সভাপতি আলাউদ্দিন গাজী, সুমন শাকিল। সভায় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো সহ আন্দোলন সংগ্রামে নিহত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। শতভাগ বাঙালিয়ানায় দেশীয় স্বাদের খাবার নিয়ে এবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাত্রা শুরু করল রংধনু রেস্টুরেন্ট। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিন্তাং এর বারানগান সড়কের এই রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত হন মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীরা। বিভিন্ন স্তরের প্রবাসীদের নিয়ে শনিবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান মালয়েশিয়া বিশিষ্ট ব্যবসায়ী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডক্টর এম এ কাইয়ুম, মির্জা খোকন, মোশারফ হোসেন, তালহা মাহমুদ, রাশেদ বাদল, মির্জা সালাউদ্দিন সহ অনেকেই। উদ্বোধন শেষে দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পর্যটকদের কথা মাথায় রেখে এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করা হবে বলে জানান এর স্বত্বাধিকারী মোহাম্মদ নাসির উদ্দিন। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শুনি ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।